তার মানে সুকন্যা বিশ্বনাথ চারিলি গৈছে। মোক তোর ফোন করে জানাব পারিলে হয়, ইমান দরকারি কি কাম আছে? আর সেই কারণে সাগে ফোন তো অফ করে থাকে। তাই প্রবলেম হয় তো? নাই নাই, ময়ো বিশ্বনাথ চারিলি যাম। হয়তো আমার কথাখিনি গম পাই সুকন্যা ঘর মানে মাতিলে যাব পারে। কিবা প্রবলেম হলে মই সুকন্যার মাক দেউতাকৰ লগত কথা পাতিম। ধন্যবাদ সরফরাজ। মোক ধন্যবাদ দিয়ার কারণ, তুমি মূল শত্রুতা করলেও কিছু কিছু ক্ষেত্রে সহায়ও করেছা। আজি তুমি নোহা হলে মলয় আর সুকন্যার বিয়াখন কেতিয়াও আগনাবাহিলে। গতিকে তেওঁলোকক লগ পাই ইমানখিনি সম্বন্ধ আগবাই দিলা, যেতিয়া আশা করো বিয়াখনের অন্য কামতো সহায় করবে। বন্ধু হিসাবে সেয়া মোৰ দায়িত্ব বুলিয়েই ভাবো। হয়তো তোমার নিচিনা এজনক বন্ধু হিসাবে পোৱাটো মলয় আর সুকন্যার ভাগ্য। কিন্তু এটা কথা মনত রাখিব, মোক তুমি শত্রু বলে ভাবিলেও মোৰ কোনো আপত্তি নাই। মোক তুমি শত্রু বলে ভাবি মোৰ যিমান পাৰা অপকাৰ কৰা মোৰ কবলগা একো নাই। কিন্তু মোৰ ভাইটিটো আৰু হবলগা বোৱাৰীজনীৰ ক্ষেত্ৰত তেনেকুৱা নকৰিবা। মোৰ ঘৰখনলৈ কুদৃষ্টিৰে চোৱাটো মই সহ্য নকৰোঁ। কাৰোবাক বেয়া কৰিবা টানকৈ কোৱাটো মোৰ অভ্যাস নাছিল। আজি প্ৰথমবাৰলৈ কাৰোবাক এনেকৈ কবলৈ পাই মই বৰ লজ্জাবোধ কৰিছোঁ। কেতিয়াও খং নুঠা মানুহৰ একেবাৰে খং নুঠে বুলি ভাবাটো তোমাৰ ভুল হ'ব পাৰে। কথাবোৰ গুৰুত্ব দিবা, আহোঁ। অ' আৰু এটা কথা, 30 ফাগুন মোৰ ভাইটিৰ বিয়া। আপোনাৰ বৰদোহা পালে আনন্দিত হ'ম। ভায়েকৰ বিয়া পাতিবলৈ পাই আনন্দত ক'ব নোৱাৰা হৈ আছে। মোৰ চাৰি, মই সরফরাজ হয়। তই মোৰ পিঠিত দিয়া আঘাতৰ চিন মই কেতিয়াও নাপাহৰো। সুকন্যা আৰু মলয়ৰ বিয়া হোৱাটো মই বিচাৰোঁ। বিয়াখন হৈ যাওক, তাৰ পাছত মই তোক চাম। সমীৰণে কি বুলি ভাবিছে? সি আহি আমাৰ ঘৰতে ইমানবোৰ কথা শুনাই থৈ যাব আৰু আমি মনে মনে থাকিম? ময়ো ইয়াৰ ব্যৱস্থা কৰি আছো। আন্টি, অমৰণে চাগে ভাবিয়েই লৈছে মলয় আৰু সুকন্যাৰ বিয়া হ'বই। বিয়া? বাউনা হৈ চন্দলে হাত মেলে।